حاضرين الكرام، الله ونحن أقرب إليه من حبل الوريد. আমি তোমার সারত্বনে আরো নিকটবর্তী, আর তার নবীর আল্লাহ দেখাইয়া দেন যে তোমরা নবী কিন্তু আমার লেখার নাই, তোমরা নবী তোমরা জানতনে আরো কাছা। النبي اولى بالمؤمنين من انفسهم নবী তোমরা জানতনে আরো কাছা, আর আমি সারত্বনে আরো কাছা। আপনারা গরু যুব দর্শন করেন, আমি উদাহরণটা দিয়ে আল্লাহ মাফ করতাম শুধু বুঝেই পারি। গরু যুব করেন যত সময় পর্যন্ত দুই রাত রোগ কাটছে না, অত সময় ফুসাই মাতেন না, এই সময় দুই রোগ কাটি যায় বন্ধ। কারণ বিধর্মী যারা যারা মুমিন মুসলমান নাই কাফির মসজিদ, তারা যুব করে কিনা তারা গর্জনা আলগাইলে মাতেন না। আমরা পার্শ্ববর্তী হিন্দু মানুষ ফটা খায় না, ফটা খায় যেমনি মারবো সে একসাথে দুই চুমা। আর আমরা কিনা করি একসাথে দুই চুমা করি না, আমরা দুই বড় রক্ত কাটি, আর কাটার বাদে দুই রক্ত রক্ত বার হয়। এর বাদে রক্ত দেওয়ার সময় এই জীব জানার টাই লড়াছড়া করে মাথেন না, তড়পায় না তড়পায় না, হাফে গুট গাছ ফের পাঁচ মাথেন না, উঠা উঠি লড়ালড়ি দৌড়াদৌড়ি কিছু লড়ালড়ি দৌড়াদৌড়ি করতে করতে এক সময় কিত হয় ঠান্ডা। আমরা কই কিত হয়েছি মরি গেছি, কিত কই দম গেছে কি মরি গেছি মানে জান গেছে কি বুঝা গেল। এর আগে যত সময় লড়িয়েছে অত সময় সবে হোক কত সময় কিত আসিল এই ও ওখান খুঁজতে পারি পার্টি এর মাঝে কিন্তু তোরা খাইত না তখন কইছে অত সময় জান আসিল লগে লগে খালি বুস মারিয়া রক্ত বার করার লগে লগে আপনারা কইছে মরছে না। যে সময় ফালাইতে লাফাইতে শর্টফট করতে করতে যে সময় ঠান্ডা হয়েছে ওই সময় কইছে মরি গেছে। কিন্তু যদি আমরা দেখলাম ওই জান গেছে গিয়া এর বাদে আর বাঁচবো এটার কোন সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কই না আমি তোমরা সারত্বনে আরো কাছা, সারক কাটিলে কত সময় ফলানি নাসানি যায় সরপানি যায় পেট পেট পাত করা যায়, কিন্তু জানবার হইয়া গেলে কি আর একটা সেকেন্ডর কিচ্ছু রইছে না। কোন মানুষের সম্পর্ক যদি কিছু সময় লাগে আল্লাহ তুমি শুকি যায় তেহে বেইমান হইত না, যদি তার নবীর লগে সম্পর্ক থাকে। কিন্তু নবীর লগে যদি সম্পর্ক টুটি যায় নষ্ট হয়ে যায় একটা সেকেন্ড তার ইমান তার তো নাই। আপনারা মানবা যেন আমার আগে আমার কথা দেখেছেন আমার সুখে দিবার কথা না আমি আগে ফেসাই দিছি। আপনারা কইছেন দেবলাল অর্থ নাই আপনার মরি গেছে, মরি গেলে আর কাছে নাই শেষ, আর রোদ কাটা পর্যন্ত কাটার বাদে কত সময় পর্যন্ত ফলায় লড়ে মানে আবু আয়া জিতা আছে, জিতা আছে কিন্তু যে সময় ঠান্ডা হয়ে এই সময় নাই নাই নাই। ইমানদারের ইমান ওই সময় পর্যন্ত থাকে, যত সময় পর্যন্ত আল্লাহ নবীর লোকে তার সম্পর্ক থাকে। নবী জানতনে আরো খাসার জান গেলে কি নাই, নবী লোকে সম্পর্ক নাই তখন আর ইমান নাই। লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উযকুরুল্লাহ যিকরান كثيرا وسبحوه بكرة واصيلا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. اذكر الله ذكرا
كَثِيرًا وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا. لَا إِلَهَ إِلَّا اللَّهُ, لا إِلَهَ إِلَّا اللَّهُ, لَا إِلَهَ إِلَّا اللَّهُ, কিন্তু জানবার হইলে আর কিছু নাই, জান থাকা লাগবে না। বুঝতাম কিলা নবীর বালা ভাই বুঝতাম কিলা, এটা আলামত দরকার না। আমি পরেজগারটা আলামত পাতেন না, মুখ দিয়ে হারাম কিছু খাই না, সুখ দিয়ে হারাম কিছু দেখি না, খান দিয়ে হারাম কিছু শুনি না, হাত দিয়ে হারাম কিছু ধরি না, ফাও দিয়ে হারাম কোনো দিকে আমি যাই না। এটা হইল ফরেজগারির আলামত। নবীর আমি মহব্বত করি এটার আলামত খিতা। لو كان حبك صادقا لا طاعته ان المحب يحب مطيع. অনুসরণ করে যদি সত্যিকার অর্থে বলা হইয়া থাকে, মজনু পাগল হইছে লাইলার লাগে, পাগল হইয়া ওলা পাগল হইছে, এদের বেটা আর কিতা কিন্তু আওতা বলি গেছে, লাইলা গা কিনবে হে তা কিনবে, লাইলা যেটা পছন্দ করে ওটা পছন্দ করে, পাতুন্যা নাম দাদা পাগল ইলা পাগল, তুমি আর তার দুই নম্বর হওয়া যায় না। যে পাগলর কথা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তার মুসলমী কিতাবের মধ্যে আনছেন, যে মুসলমী শরীফ এমন কিতাব কোন মানুষ যদি সারা মুসলমী শরীফ পড়িলাই তার কোরআন শরীফ পড়ার দরকার নাই, এমন অভিজ্ঞতা বহুত মানুষের হয়েছে। এখানে মধ্যে এমন আমল আছে, এমন শিক্ষা আছে যে এখানে কোরআন শরীফ হলে তা বলিয়া ভাই ওটার মধ্যে এই পাগলা এত পাগল হয়েছিল কেন তাই নমাজ আল্লাহর ফাগল, তাই আল্লাহর সামনে হাজিরা দিছি না তাই জানো সামনে শান্তিবান কিতাব পড়লে নমাজ পড়লো, ইটা মূল শিক্ষা আমার রাসূলুল্লাহ। হুজুরে ফরমান আমি তিনটা জিনিস পছন্দ করি, কয়টা তিনটা জিনিস পছন্দ করি, হুজুরের পছন্দ আমরার পছন্দ, হুজুরের পছন্দটা যদি আমরার পছন্দ না হয় তাহলে আমরার ঈমান থাকত নাই। ওই যে বলছি তুমি যদি আসলে বালা হও রাসূলুল্লাহর, হুজুরে যেটা পছন্দ করবো ওটা করতে, হুজুরে যেটা বালা হয় সেটা আপনি বালা হইতে, তাহলে তা হুজুরের ফরমান আমি খুশবু পছন্দ করি, আমি আমার বিবিয়ে ঘরে পছন্দ করি, আমি নমাজ পছন্দ করি, নমাজে আমার চক্ষু শীতল করিবে, নমাজে আমার কলিজা ঠান্ডা করিবে, কারণ আমি যখন নামাজ খাড়াই আমার মাবুদরে আমি সরাসরি দেখি, এর লাগে আমার ডান টান হয়ে যায়, সব পেরেশানি আমার দূর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বহুত কি হামাইছে, কোন সুরতে বহুত কোন তিনবার করা যায় না, আমার মশায় খবর মারলে
উপর তুমি বইয়া দাস করি মারি আসা না মিশা আর না বলে আসি আর মশামারি আর খাওয়াই দেখা দিতে লঙ্গি আটন উঠে উঠি যাই এবার খাওয়া চলে মতন আর নমাজ চলে আউটাও চলে মুসলমান অকল মাদন তো ভাই করবে হাসা না মিশা এই ব্যাপার আসবার না তা তোর আমার আছে বুঝলি মশা কেমন বললে কানে কয় মশা কত সহজ আলের দিলে তুমি খাও কি কি রয়েছে স্বাভাবিক খুলতে পারে না চিৎকার দেয় তারপরে আমি নমাজও লাগি যাই এরপরে খুলি লাই যায় খুলিও লাই যায় এই কিজাত নমাজ আমার জীবনে অনুভব বুঝাইছে হাজরিনে কারাম হুজুরে করবেন আমি তিনটা জিনিস পছন্দ করি একটা হইলো খুশবু আপনারা খুশবু পছন্দ করেননি মিলাদিন নবী উপলক্ষে কিছু আতর উতর মাখো হয় না নিবাচন না বাড়িয়ে বাড়িয়ে মিলাদ হয় আর কম দামি হয় তার দোষ দামি হোক একটু তেল বসা নিয়ে এটাও অন্তত হচ্ছে হুজুরে পছন্দ করেন কম দামি হইলে ওইটা লিখা ইতালে হুজুরে করবেন আমি আমার দিদিওলের পছন্দ করি আর আমরা আমরা দিদিওলের রড দিয়ে বলি আমার পছন্দ করি আর আপনার বেটির মা তো তোমার হরি এটা তো বিয়া করা যায় না তালাক দেখি না তাই সত্য পুষ্টি করবো তালাক দেখা আর দেওয়ার ধরে কইবা আমি তালাক দিছি না আমার মায়ের শিখাও আমি এক দুই তিন করেছি আমি গণিছি আমি গোনাক লাগছি কে বলবে আমি তালাক দিছি আমি ওলাক আগুন মিশা বল চাই আমার তিন করি সাথে আমার বহু তালাক দিলে আমি বেটিয়ে কইছে যদি তোর বাহর করে আসতে তালাক তোর বাবর করে আসতে তালাক দেশ বেটিও করে খবর চাই আমি ওলা কথা দিব না করবো তান করে অসুখ দিন আসছি পাঁচ করবো তা আমার আমার অত দুর্বল লাগবে না ইটা যে তার সব মিশা তাই না আমার ওইটা করতে করছে আমি হচ্ছি না আর আমি ওইটা আমার না ওইটা করছি না নাউজুবিল্লাহ ও কাম কোটাইয়া বিয়াও যখন উল্টা ঘুরে দিস কারণ কি তা বলে আজ দুদিনও সত্যিতে বড় পুরস্কার নিয়ে লেখার মধ্যে অক্ষয় বলব যে গিয়ে সুটাইয়া এখন মধুর লাগাইতে পারছি আর মগুলি তো ভুল হালকা খাসাই سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صدق بشنوبي أقومون جبت خيل جالا بشنوبي মধুর নাম কি জপন করো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুজুরে ফরমান আমি খুশবু পছন্দ করি আমি আমার বিবিও খল পছন্দ করি আমি নামাজ পছন্দ করি নামাজে আমার খদিজা ঠান্ডা করিয়া দিলা আমরাও নামাজ পছন্দ করতাম আমরা যারা সাজু বিয়া করছি বিবিও ঘরে পছন্দ করতাম আর খুশবু পছন্দ করতাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আমি হুনিয়া বনিয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি আমি পছন্দ করি আমার জীবনের বাকি সময়টা যেন দুই হাঁটু ফলাইয়া আপনার চেহারায় আমার সামনে থাকি
আর জীবন ভোর আমি আপনারে দেখি দেখি আমার জীবন থাকা। দুই নম্বর পছন্দ আমার আল্লাহ যত মাল দিচ্ছেন নবীজি, সারা মাল আপনার খুশির লাগে যেন আমি খরচ করতাম পারি। তিন নম্বর পছন্দ হইল হাদিদুল কুবরা তুমি আসলে বিদায় নিছ, আপনার বড় পেরেশানের মাঝে আমার বড় হুড়ির নাই, না বালি গায়ে সিদ্ধি খারে আমি আপনারে দিতাম সাই যদি আপনি দোষ। এমন তিনটা পছন্দ, এই তিন পছন্দটা আল্লাহ যেমন হইতে যাও রুকর, তোমার তিন পছন্দ আমার খিলা এটা আমি তো বললাম আল্লাহ যেমন হইতে, আল্লাহ তো কইতে না কিন্তু যেমন হইতা কেন কইলেন ওটা। আগুনের হিট নাই গেছেন ব্যবসা ছিড়িয়া যাওয়ার বাদে জিগাই গে তোমার নাম কি দাপাত্রী বলে আমার নাম অবু বকর, তাড়াতাড়ি যাও গিয়ে আখির জমানার নবীর বই মারালো। সিদ্দিক আল্লাহ নবীর সামনে আইসে আবার বাদে আল্লাহ নবীর তুমি কিতা লাগিয়ে আইসো আর কইতাম নি আগে কোনদিন আল্লাহর বান্দা আবুবকর সিদ্দিক গেছেন না জীবনে কোনদিন, তোমরা আমার আমার এবং আমার নবীর সামনে কোনোদিন যাইও না, আটার সময় সোলার সময় মাতার সময় উচ্চ আওয়াজে মাতিও না, এটা উপরে আমল করছেন দিনা না। কিন্তু হিজরতের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সঙ্গী একান্ত সঙ্গী মহব্বত আবু বকর এদিন আর বসিয়েই যেতেন, কোন সময় আগে যান কোন সময় ঘরে যাইবেন কোন সময় ডাইনে যাইন কোন সময় বামে যাইন, হুজুরে দিকেই আবু বকর অশান্তি করতে তোমার কোনোদিন যাচ্ছি না, তুমি কোনোদিন আমার আগে গেছো না রে আবু বকর, আজখানে আগে যাও পিছিয়ে যাও ডাইনে যাও বামে যাও। আবু বকর জবাব দিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইয়ার যখন আমি ঘরে যাই আমার জানার মাঝে দৌড়ায় তুমি দুশ্মনে নি, আগে তুমি আই আমার নবীর বিরুদ্ধে হামলা করে লাগে আমি দৌড়াইয়া যাই, আগে যাই খেলো আমার জানো শান্তি করে আমি মনে করি যে আপনার আমি করে তো নেই কোনো দুশ্মনে আই হামলা করে আমি দৌড়াইয়া করে আমি যখন করে থাকি মনে হয় যেন ডাইনে তুমি কোনো মানুষের যদি আমার হামলা করে আমি দৌড়াইয়া ডাইনে যাই, যখন আমি মনে করি যে আমার দিল হয় বামে তুমি কোনো কাফির আমরা হামলা করবো এর লাগে আমি বামে যাই বিরোধী রকম সুবহানাল্লাহ। গারে হেরার মধ্যে গারে সুরের মধ্যে আমি করে দিয়ে আল্লাহ তাআলার সঙ্গী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ করতে 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 জীবন গেল আল্লাহর হাবিব ও রাসূল তার যদি বাপ করতে দিন আয়েশা সিদ্দিকা করে জিজ্ঞাসা করো আয়েশা মাগো আজ বার কি বার হয় লাস্ট আর বাসকে সোমবার আজ কি বার আমার রাসূলুল্লাহ বিদায় দিয়েছেন কি বারে সোমবারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আজ বার কি বার বলে আজ কইল আল্লাহর কোন আল্লাহ আমার বন্ধু আমার প্রাণ প্রিয় রসুল সোমবারে বিদায় নিয়েছেন, আমার লাগে যদি সোমবার কাঁচা তুমি চিলে করতা আল্লাহ
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরার তখন 63 বছর ওর সময় বিদায় নিশ্চয় হয়নি। আবু বকর হিসাব নিকাশ করিয়া দেখেন তারও পুরা 63 হয়ে গেছে। হুজুর তনে বয়সে আবু বকর সিদ্দিক দুই বছর গুরু আসলা। হুজুরের বিদায়ের মাত্র 2 বছর বাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর বিদায় ঘটিয়েছে। সে তো 63 হয়ে গেছে, সোমবার হয়ে গেছে, দিল বুঝবা আর থাকতাম না। কেন আসা মাগো বাবা যদি দুনিয়া ফেলে যাই গিয়া কে বাবারে কাফন দাফন করাইয়া গোসল করাইয়া হুজুর রোজা শরীফের খান্দাত লইয়া দেব আমার সালাম দিন। আর হুজুরের কাছে তো আমার পক্ষ থেকে আরজ পেশ করি আবু করে কইছে আপনি যদি ইজাজত দেন তো আপনার খান্দাত আপনার আবু করে দফন করো। আর মাদো তুমি যে জায়গাখান দখল করিয়া আসো রসুল্লার কাছে তুমিও বাবারে দেয়া করি ওরা জায়গা দিয়ে লাগিয়ে আশা সিদ্ধি দেখুন বাবা ঠিক আছে আমি আপনারে দেখা দিব আমার অসুবিধা নাই আমার রসুল্লাও আছেন আপনিও থাকবা আমিও করো তাবো করে থাকা আমিও করো তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশির জমিন ছাড়িয়া বিদায় নিলা আয়েশা সিদ্দিকা বাকিয়ালার কইলা গোসল দেওয়া কাবুল লাগাইয়া রসুল্লাহর দরবারে লইয়া গেলা সালাম দিলা সালামের দোয়া পাইল আরজ পেশ করাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফকত নে ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক আপনার দেওয়া না আবু বকর সিদ্দিকে কইয়া গেছেন যদি আপনি ইজাজত দেন তাহলে আপনার খান্দার দফন করতাম আর যদি ইজাজত দেন না তাহলে তাহলে জান্নাতুল বাকির মধ্যে দফন করতাম। এই আরজ যখন পেশ করা হইল সঙ্গে সঙ্গে রওজা শরীফ নেওয়া যাইল আওসিলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব ইলাল হাবিব মুস্তাফুন আমার সাবিহ বন্ধুর বন্ধুর লগে মিলাই দেও কারণ বন্ধু বন্ধুর লগে ইন্তেজার আসো। আচ্ছা এখন ভঙ্গা চাই আবু বকর সিদ্দিকের দিনে তোমার আকীদা কি আছে রাসূলুল্লাহ মরিয়া বসিয়া কলিয়া শেষ হয়ে গেছেন না রসুল্লাহ হীন হায়াতে জিন্দা আমরা তারা আমরা আমরা সাগে আমার সাগে কইছে সামনে আরো সময় দেওয়া দরকার আছে আমি তো জানিও না কে বয়ান দিকে আমার আমিয়া ফসাই দিছে এটা আমার একটা বেদবি হয়েছে কিন্তু ও যে আমার পীর মুর্শিদে খুন দিয়ে আমাদের কিতাব তুইয়া গেছে আমরা করে সিদ্ধিকার আকিদা তুইয়া গেছে সুবহানাল্লাহ কইতে না আল্লাহ আমার পীর মুর্শিদের দরজা বাড়াই দেও তোমার এই মকবুল ওলির লেখা যদি আমরা না পাইতাম সুরে ডাকাই যে আমরা নিয়া কোন গাঙ্গ হুতাইলা মানে দেব কল্লা মানে টেঙ্গে দেবে কল্লা মানে আমরা হইতে পারবো একমাত্র এক ব্যক্তির কারণে আর কিছুই না থাকুক বাবা আল্লাহ পাকে আমরা এই রসুল্লাহ লোকের সম্পর্কিত করিয়া রাখছি সামনে যে বইয়া বসে আমার তিনটা পছন্দ এক নম্বর হইল আমার সারাদিন লেগে আপনার সামনে কাটাইতাম চাই আল্লাহ মানে আবু বকর তোমার পছন্দ তো তোমার জিন্দগি কাটাই চায় আর আমার পছন্দ হইল তুমি কবরে হাসরে মিজানে সিরাতে জান্নাতে যেখানে রসুল জানান সেখানেও তুমি থাকবা। এলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে লইতে চাইলে আল্লাহ আগে লেগে আল্লাহর হাবিবর কাছে লইতে চাইলে আল্লাহ খাতির বাড়াইয়া দেবে সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনের সমস্ত মাল রাসূলুল্লাহর খেদমতে ব্যয় আল্লাহ করা দিল আইছেন আয়েশা সিদ্দিকারে ও রাসূলুল্লাহর ঘরে দিছে নিগা দিছে না আল্লাহর পছন্দ। আয়েশা সিদ্দিকা কত নামজাদা বেটি আমরা রমজান বিহদে বলিয়া দেখুন যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ওসিলা করে আল্লাহ মায়া হয় এই না আমরা রমজান লম্বা সময় আমরা রাসূলের হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের তান্নে অত হায়াত দিছেন তাই বহু কাম রাসূলুল্লাহর বীরগর পরে নিজে করতে পারছেন রাসূলুল্লাহর তরফ থেকে সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফসলকে আমরা পছন্দ করতাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফসলকে আমরা পছন্দ করতাম। ওই যে মিলাদের নবীর মাহফিল হয়েছে, পাবেন না রাসূলুল্লাহর মিলাদ মাহফিল আমরা পছন্দ করেনি, সাহাবা কেরামে পছন্দ করছেন, রাসূলুল্লাহর আলোচনায় পছন্দ করছেন, আমরাও পছন্দ করতাম। রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিল খরচ করা লাগলে আমরা খরচ করতাম, পাবেন না। এটা যুগ যুগ করিয়া খরচ করিয়া মানুষ উপকৃত হয়েছে, বহু মানুষ উপকৃত হয়েছে। শাহ আব্দুর রহিম মহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি দিল্লির এই সোনার চান কত বড় সূর্য আসা এই উপমহাদেশের লাগি এটা বর্ণনা ঠিক তাম জীবনের একটা ঘটনা আপনারা সারা জানেন আমরা কেমন মনে করি। তাই নজরুল ও রাজত চুরি করবেন পয়সা বেশি নাই খরচ করিয়া অলিমা কর্তা মানুষের খাওয়াইতে এই সুযোগ চান কিতা নাই নাই টাকা পয়সা নাই সামান্য টাকা দিয়া কিছু সানা বাজার করে আনিয়া আর কিতা পয়সা দেন বুনিয়া পাঠিয়ে দিচ্ছে খাবার দেখুন হুজুরে ডাইনার চলে বাবা তো সানা কতটা লইয়া আমি দুনিয়ার টাকাও তোমরা লাগি বালা বিদায় তোমরা লাগি বালা কারণ আমি লম্বা করতাম না যে আমরা আমার মারে কয়বার ডাকিলে মায়ের বরদাস্ত করতে পারেন না। মা একটা পর্যায়ে করেন কিতাব ডাকি শেষ নিয়ে আইছেন দরজা খুলি দেয় মুখ ধোয়াই খাওয়াই মা যদি ও আধনা পুরা মায়ের সিটাবুটা হওয়ার কারণে স্কুলিং হওয়ার কারণে মায়ের কয়টা ডাক আন্দাজ করতে পারেন না। রহমতুল্লাহ আলমিন যে যখন তার উম্মত হলে খালিস নিয়েতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে আমার সালাম দে আর আমি উম্মতের সালামের জবাব দেই না ইয়া নবী আমি নাই কিন্তু আকাশ পাতাল বেশমে ফরমাইন আমার কোন উম্মতে দুনিয়ার যে কোন জায়গা তুমি যখন আমার সালাম দে আমি আমার উম্মতের সালামের জবাব দেই। এখন কুকা ৪৫ আমার মরিদান এখন আপনারা কিছু সোহাবর দাম বেশ না জোয়াবর দাম বেশ সবে কুকা কিতার দাম বেশ জোয়াবর দাম বেশি রে ভাই লক্ষ কোটি সোয়াবে ফল্লাত অসংখ্য গণিত সোয়াবে ফল্লাত জীবনের সব সোয়াবে ফল্লাত আর একটাবার আমার নবীজির জবাবে ফল্লাত আশিকানে মুস্তফা ওর খাসার জবাবের দাম অনেক বেশি। আমরা সাবে আমরা সোয়াবও তুলে গেছে জবাবও কতদিনে ইলে সাহেব ভালো এটা ওই যে যারা মুস্তফা কিতা নাই মিলাদ নাই সালাম দেওয়া নাই ইন্টারনেট জবাব পাওয়া নাই সোয়াবর বস্তা লইয়া সোয়াবর বস্তা কিন্তু জবাব কোন পড়তে আগর দুরুর তো সওয়াব মিলতা হে দুরুদ পড়লে সওয়াব মিলে আর সালাম দিলে জবাব মিলে
জবর দাম বেশি, এর লাগি মার কলিজা বরদাস্ত করে না কয় না, আমার রসুলদার কলিজায় কতটা ডাক বরদাস্ত করতে পারে। এর লাগি আমরা রসুলদারে সালাম দিতাম নেই, আমরা বাই ওপরে বাসন করে লম সুলিয়ালা বাড়ি খেলা ছাড়া আসলে ধরুন পড়িও না, লম সুলিয়ালা বাড়ি খেলা এটা তো বালা, আমরা নামাজও পড়ি পড়ি না তো না নামাজও পড়ি। কোরআন শরীফ আল্লাহ যে সময় আমরা সালাত পড়ার কথা কইছেন, দুরুদ পড়ার পরিশ্রম কথা বলছেন, লগে লগে আমরা আল্লাহ বলছেন তোমরা সালাম দিও, সাল্লু আলাইহি, হুকম জোরে হই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ পড়িও মহব্বতে সালাম দিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইকানো সালাম নাই আছে কিতা সালাত দুরুদ আছে, দুরুদ নাই ই সালাম নাই ই দুরুদ রাসূলুল্লাহ কেই লাগে বলে দেখানো লাগি হি কইছো ইকানোর আগে আগে সালাম কই যায়, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবী গো আপনার প্রতি সালাম রহমত বরকত আল্লাহ বর্ষণ করুকা, আর এর বাদে আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা চলে এটা সালাম না থাকলেও সালাম আগে দেওয়া হয়ে গেছে, লাগি ঠিক আছে।